ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা সদর বাজারে বৃহস্পতিবার গরুর হাট বসে। গত 12 এপ্রিল ধর্মপাশা উপজেলাটির লকডাউন ঘোষণার 53 দিন পর এই বাজারে গরুর হাট বসায় মানুষজনের ভিড় ছিল উপচে পড়ার মতো। গরু ব্যবসায়ী ছাড়াও স্থানীয় এলাকার লোকজন গবাদি পশু নিয়ে ভোর থেকেই এখানে চলে আসেন। সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও জমে উঠেছিল গবাদি পশুর বেচাকেনা। তবে স্বাস্থ্যবিধি নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুনামগঞ্জ জেলাটি লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘর থেকে বের না হওয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার 10টি ইউনিয়নে মাইকিং করা হয়। বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। সবকিছু ঠিকঠাক মতো চললেও সরকারের পক্ষ থেকে লকডাউনকে শিথিল করা হয়। আর এই সুবাদে বৃহস্পতিবার ভোর থেকেই স্থানীয় লোকজন সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাকে করে গরু নিয়ে আসা হয়। সারাদিন থেমে থেমে বৃষ্টি হলো, এসব উপেক্ষা করেই বসেছিল গরুর হাট। তবে গরুর হাটে আসা কোনো মানুষকেই করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ ও সাংবাদিক আবদুল্লাহ আল সানি বলেন, ধর্মপাশা সদর বাজারে গবাদি প্রাণী সহ মানুষজনদের ঠেলাঠেলি দেখে অবাক হয়েছে। গরুর হাটে আসা মানুষজনকে দেখে মনে হয়েছে করোনা ভাইরাস নামক কোনো ব্যাধি পৃথিবীতে নেই। মানুষজনদের ঠেলাঠেলির কারণে সামাজিক দূরত্ব মানা হয়নি, এতে করে করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির হাসান বলেন, মানুষজন যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী হাটগুলোতে যাতে এমনটি না হয় এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।